হে গাইস, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আকাশ, ওয়েলকাম করছি আপনাদেরকে আজকে ভিডিওতে। আজকে ভিডিওতে গাই যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে লো সিজিপিএ নিয়ে বা কম সিজিপিএ নিয়ে জামাইতে পড়াশোনা করা সম্ভব কিনা। আপনারা গাইস প্রচুর সংখ্যক স্টুডেন্ট আছেন যে আমাকে মেসেজ করেন যে আপনাদের এসএসসি সিজিপিএটা, আপনার এইচএসসি সিজিপিএটা, ব্যাচেলার সিজিপিএটা, এই প্রোফাইল নিয়ে আপনি জামাইতে পড়াশোনা করতে পারবেন কিনা, রাইট? আজকের এই ভিডিওতে আমরা এই টোটাল টপিকটা নিয়ে কথা বলবো যে লো সিজিপিএ নিয়েও আপনি কিভাবে জামাইতে পড়াশোনা করার জন্য আসতে পারবেন। আমি আমার পক্ষ থেকে যে টিপগুলো আছে সেই টিপগুলো আপনাদেরকে দেবার চেষ্টা করব। এই বিষয়ে কথা বলতে হলে প্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে জার্মান ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন সিস্টেম। যেমন আমাদের দেশে কি হয়, আমাদের দেশে একজন স্টুডেন্ট যদি খুব ভালো রেজাল্ট করে, তারপরে সে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স নিতে চায়, অ্যাডমিশন নিতে চায়, তাহলে তাকে একটা অ্যাডমিশন টেস্টের মধ্য দিয়ে যেতে হয়। সে অ্যাডমিশন টেস্টে যদি সে ভালো রেজাল্ট করে, তাহলে তার আগের রেজাল্ট এবং তার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট মিলে সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ পায়। আমাদের দেশে যতগুলো নামি দামি ইউনিভার্সিটি আছে, আপনি ঢাকা ইউনিভার্সিটি বলেন, বুয়েট বলেন, মেডিকেল বলেন, হোয়াট এভার, যতগুলো ইউনিভার্সিটি আছে সব জায়গায় কিন্তু একই সিস্টেম, অ্যাডমিশন টেস্ট, তারপরে হচ্ছে প্রিভিয়াস রেজাল্ট, তারা অ্যাসেস করে সে অ্যাডমিশন পাবে কি পাবে না সেটা ডিসাইড করা হয়। অন্যদিকে জার্মান ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশনের বেলায় দুইটা সিস্টেম ফলো করে থাকে। প্রথম যে সিস্টেমটা সেটা হচ্ছে যেটাকে বলা হয় নুমেরোস ক্লাউজুস, যেটা মানে হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাডমিশন। আর সেকেন্ড যে সিস্টেমটা সেটা হচ্ছে নন নুমেরোস ক্লাউজুস, যেটা ইংলিশে করলে হয় নন রেস্ট্রিক্টেড অ্যাডমিশন। আমি আসতেছি যে এই দুইটা পয়েন্টে আসলে মানেটা কি কি মিন করা হয়েছে এই নুমেরোস ক্লাউজেস এবং নন নুমেরোস ক্লাউজেস দিয়ে। বাট তার আগে একটু বলে নেওয়া উচিত যে জার্মান ইউনিভার্সিটিগুলোতে আমাদের দেশের মতো অ্যাডমিশন টেস্ট দিয়ে, সেই টেস্টের উপর বেস করে আপনার অ্যাডমিশন হয়, এরকম সিস্টেম জার্মানিতে না, ঠিক আছে? বাট ইদানিং কিছু কিছু ইউনিভার্সিটি আছে, তারা অনলাইন একটা টেস্ট তারা চালু করতেছে যে আপনি যখনই অ্যাপ্লাই করবেন আপনাকে একটা অনলাইন টেস্ট দিতে হবে, যে সেটা দিয়ে অ্যাকচুয়ালি যাচাই করবে যে আপনি যে প্রিভিয়াস যে পড়াশোনা করেছেন সেই পড়াশোনা এবং আপনি যে বিষয়ে অ্যাপ্লাই করতেছেন সেটার সাথে রিলেটেড কিনা, অথবা আপনি এটা পারবেন কিনা, এখানে যে কোর্সটা আপনি জামাতে যে এসে যে কোর্সটা করবেন সেই কোর্সটা করার মতো দক্ষতা বা নলেজ আপনার আছে কিনা, সেটা জাস্ট যাচাই করার জন্য একটা অনলাইন টেস্ট। বাট এটা আহামরি কিছু না। তো জার্মান ইউনিভার্সিটিগুলোতে দুইটা সিস্টেম, যে দুটো আমি আগেই বলেছি, একটা হচ্ছে নুমেরোস ক্লাউজেস রেস্ট্রিক্টেড অ্যাডমিশন, একটা হচ্ছে নন নুমেরোস ক্লাউজেস, যেটা হচ্ছে নন রেস্ট্রিক্টেড আপনার অ্যাডমিশন। রেস্ট্রিক্টেড অ্যাডমিশন বা নুমেরোস ক্লাউজেস বলতে যেটা মিন করতেছে যে আপনি যখন একটা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, তখন সেই প্রোগ্রামের সিট সংখ্যা একদম লিমিটেড, একটা নির্দিষ্ট সংখ্যা স্টুডেন্ট ওই ইউনিভার্সিটি ওই কোর্সের জন্য অ্যাকসেপ্ট করবে। এটা নাম্বারটা হচ্ছে রেস্ট্রিক্টেড, নাম্বার অফ স্টুডেন্ট, ঠিক আছে? যে একটা কোর্সে তারা কতজন স্টুডেন্টকে অ্যাডমিশন দিবে সেই নাম্বারটা হচ্ছে ফিক্সড। এটা হচ্ছে নুমেরোস ক্লাউজেস বা রেস্ট্রিক্টেড অ্যাডমিশন। আরেকটা হচ্ছে যে নন নুমেরোস ক্লাউজেস, সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, তার প্রোফাইল যদি ইউনিভার্সিটির সেই কোর্সের পার্টিকুলার কোর্সের রিকোয়ারমেন্টের সাথে যদি ম্যাচ করে, তাহলে ইউনিভার্সিটি তাকে অ্যাডমিশন দিতে পারে। এই ক্ষেত্রে ইউনিভার্সিটি কোনো নির্দিষ্ট নাম্বার নাই যে তারা এরকম সে 30 জন স্টুডেন্টকে অ্যাডমিশন দিবে বা তারা 50 জন স্টুডেন্টকে অ্যাডমিশন দিবে, এই ধরনের তাদের কোনো রেস্ট্রিক্টেড বা কোনো স্ট্রিক্ট নাম্বার নেই, ঠিক আছে? ইউনিভার্সিটিগুলো দেখে যে যাদের প্রোফাইল মোটামুটি ভালো তারাই সেই কোর্সে অ্যাডমিশন পাবে। এটা হচ্ছে নন নুমেরোস ক্লাউজেস। তো এখন আমরা যেহেতু কথা বলছি যে আমাদের যাদের সিজিপি একটু লো, আমাদের সিজিপি একটু যাদের কম, তারা কিভাবে অ্যাডমিশন পেতে পারি, সো তাদের জন্য এই যে আমি দুইটা অ্যাডমিশন সিস্টেমের কথা বললাম, আপনি যখন আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করবেন তখন আপনি খেয়াল করবেন যে কোন ইউনিভার্সিটিতে নন নুমেরোস ক্লাউজেস সিস্টেম, অ্যাডমিশন সিস্টেম, আপনি সেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। ওকে, এটা হচ্ছে আমার প্রথম পরামর্শ। কারণ হচ্ছে যে ওই ইউনিভার্সিটির আপনার সিজিপিএর উপর বেস করে আপনি অ্যাডমিশন হবে না, ঠিক আছে? আপনার প্রোফাইল যদি সেই কোর্সে যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের সাথে যদি ম্যাচ করো, তাহলে আপনি অ্যাডমিশনের পসিবিলিটি অনেক বেশি, যে কারণে আমরা লো সিজিপিএতে আমরা নন নুমেরোস ক্লাউজেস বা নন রেস্ট্রিক্টেড অ্যাডমিশন যেগুলো সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবো। তো এইটা হচ্ছে আমার প্রথম পরামর্শ আপনাদের জন্য। এখন আমার আরও কিছু পরামর্শ আছে আপনাদের জন্য, আপনারা অবশ্যই এই পুরো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যে আপনারা যারা লো সিজিপিএ নিয়ে জামাতে আসতে চান তাদের এই ভিডিও দেখার পরে মোটিভেশনের আর
কমতি হবে না। প্রথম আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে ডিটারমাইন্ড হইতে হবে। আপনার সিজিপিএ হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে, লো সিজিপিএ বা অ্যাভারেজ সিজিপিএ, বাট আপনি যদি ডিটারমাইন্ড হতে পারেন যে না আপনি অবশ্যই জার্মানিতে যাবেন, তাহলে আমি বলবো যে ইটস পসিবল, বাট আপনাকে ডিটারমাইন্ড হতে হবে, ঠিক আছে, যে হ্যাঁ আপনি জার্মানিতে পড়াশোনা করার জন্য আসবেন। তারপরে যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদেরকে কনক্রিট একটা ডিসিশন মেক করতে হবে যে আপনার কি বিষয়ে জার্মানিতে পড়াশোনা করবেন, স্পেশালি হচ্ছে ব্যাচেলর্সের বেলায়, বিকজ আপনারা জানেন যে জার্মানিতে ব্যাচেলর করতে হলে বাংলাদেশ থেকে 13 বছরের স্কুলিং করতে হয়, তার মানে হচ্ছে এসএসসি এইচএসসি প্লাস বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে 1 বছর পড়াশোনা করতে হয়। এখন আপনাকে এই সময় থেকেই একটা প্ল্যান করতে হবে যে আপনি জার্মানিতে পড়াশোনা করতে চান, আপনি কম্পিউটার সায়েন্স পড়তে চান, তাহলে আপনি যে বাংলাদেশে পড়াশোনা করবেন 1 বছর একটা ইউনিভার্সিটিতে, সেই ইউনিভার্সিটিতে আপনি চেষ্টা করবেন কম্পিউটার সায়েন্স পড়ার জন্য, অথবা কম্পিউটার সায়েন্সে যে রিলেটেড সাবজেক্ট আছে সেই সাবজেক্ট পড়ার জন্য, ঠিক আছে। তাহলে আপনার সাবজেক্ট বাংলাদেশের যে ইউনিভার্সিটি সাবজেক্ট আর জার্মানিতে আপনি যে কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন সেই সাবজেক্ট যদি একদম মিলে যায়, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেটা হচ্ছে আপনার অনেক আগের থেকে প্ল্যান করে কনক্রিট একটা ডিসিশন মেক করতে হবে আপনাকে যে হ্যাঁ আমি এই সাবজেক্ট জামাইতে পড়াশোনা করতে চাই। এটা কিন্তু গেল আপনার জন্য আমার 3 নম্বর পরামর্শ। প্রথমে আমি বলেছিলাম নন নোয়ারেস ক্লাউজেস অ্যাডমিশন সিস্টেম, এটা সেকেন্ড আমি বলেছি যে আপনাকে ডিটারমাইন্ড হতে হবে, থার্ড আমি বলেছি যে আপনাকে ডিসিশন মেক করতে হবে বিফোর হ্যান্ড, রাইট। এখন আপনি জানেন যে আপনি অবশ্যই জামাইতে পড়াশোনা করতে চান, আপনি জানেন আপনি জামাইতে কি পড়াশোনা করতে চান, তারপর আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ইউনিভার্সিটির শর্ট লিস্ট করা, ঠিক আছে, যে আপনারা যে যে বিষয়ে পড়াশোনা করতে চান সেই বিষয় ধরে ইউনিভার্সিটির আপনি একটা লিস্ট করে ফেলেন, 4টা বা 5টা বা 10টা ইউনিভার্সিটি একটা লিস্ট করবেন। করার পর আপনি যে কাজটা করবেন যে আপনি যে কোর্সে ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান সেই কোর্সের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট খুব ভালো করে চেক করবেন। করার পরে আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট আপনার মিট করতে নিজেকে প্রিপেয়ার যদি করতে হয় সেভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, সেই ইউনিভার্সিটির স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট আছে ইচ অ্যান্ড এভরি রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করবেন, ঠিক আছে। আপনার সিজিপিএ লো এই জিনিসটা আপনি মাথা থেকে একদম ঝেড়ে ফেলবেন, আমি যে পরামর্শগুলো দিচ্ছি আপনি জাস্ট এই রুটটা এই মানে পাথটা আপনি ফলো করবেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন, ওকে। তারপরে যে জিনিসটা আমি বলবো সে আপনার সিজিপিএ লো, এসএসসি এইচএসসি বা ব্যাচেলর সিজিপিএ আপনার একটু লো একটু কম, কিন্তু আপনি যদি জামাতে ইংলিশ মিডিয়ামে পড়তে চান তাহলে কিন্তু আপনাকে আইএলটিএস দিতে হবে, রাইট। আপনাকে চেষ্টা করতে হবে আপনার আইএলটিএস স্কোর যেন একটু ভালো হয়, যেহেতু আপনার আগের সিজিপিএ লো কম সেহেতু আপনার আইএলটিএস স্কোরটা যেন খুবই ভালো হয়, সেটা আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে এবং ভালো একটা আইএলটিএস স্কোর আপনাকে করতে হবে, ঠিক আছে। আই হোপ যে আপনি সেটা পারবেন, যদি আপনি ডিটারমাইন্ড হয়ে থাকেন যে আপনি জার্মানিতে আসবেন সেটা আপনি অবশ্যই পারবেন, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন রিকোয়ারমেন্টে নাও থাকতে পারে বাট আপনাকে সেটা করতে হবে, যেটা করলে আপনার চান্স অনেক বেড়ে যাবে, সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা। সে আপনি জার্মানিতে মাস্টার্স করবেন, এখন আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন রিকোয়ারমেন্টে নাই যে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে, বাট আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন তাহলে আপনার অ্যাডমিশনের চান্স প্লাস হচ্ছে জার্মান ভিসা পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। এটা খুবই ভালো একটা পরামর্শ, আপনারা সবাই এই পরামর্শটা নেবেন। তারপর কথা হচ্ছে যে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন খুবই ইম্পর্টেন্ট একটা পেপার হচ্ছে মোটিভেশন লেটার। মোটিভেশন লেটার হচ্ছে কাইন্ড অফ আপনার বিজ্ঞাপন, আপনি নিজেকে সে বিক্রি করবেন। এখন আপনি নিজের সম্পর্কে কিভাবে লিখবেন, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার মোটিভেশন লেটার। আপনি একটা কোর্সের জন্য একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, আপনি কেন এই ইউনিভার্সিটি কেন এই কোর্স মনে করেন যে আপনার জন্য পারফেক্ট এবং আপনি এটা খুব ভালোভাবে পারবেন, সেই জিনিসটা খুব সুন্দরভাবে আপনাকে মোটিভেশন লেটারে লিখতে হবে। ইন্টারনেটে প্রচুর মোটিভেশন লেটার ফরম্যাট পাবেন বা আপনার এক্সাম্পল পাবেন, অনেক সুন্দর সুন্দর মোটিভেশন লেটার, সেগুলো থেকে আপনারা হেল্প নেবেন প্রয়োজনে, কিন্তু মোটিভেশন লেটারটা যেন খুবই সুন্দর হয়। মোটিভেশন লেটার সুন্দর হলে আপনার অ্যাডমিশনের চান্স অনেক বেড়ে যাবে, বিকজ প্রত্যেকটা অ্যাডমিশন প্রত্যেকটা ইউনিভার্সিটি আপনার মোটিভেশন লেটারটা খুবই ভালো করে পড়ে। জার্মানিতে মোটিভেশন লেটারের মানে নট অনলি ইউনিভার্সিটি অ্যাডমিশন, ইভেন জবের বেলায়ও মোটিভেশন লেটারটাকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয়, ওকে। সো মোটিভেশন লেটারটা আপনাকে অবশ্যই খুবই সুন্দরভাবে লিখতে হবে। তারপরে আমি যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে
আপনি জামিয়াতে মাস্টার্স করবেন, আপনি বাংলাদেশে ব্যাচেলর করেছেন, আপনি ব্যাচেলর পর আপনার কিছু জব করেছেন, আপনার স্টাডি রিলেটেড আপনি জব করেছেন, তার মানে আপনার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, রাইট? আপনি যখন জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন আপনি যে একটা সিবি দিবেন, রাইট, আপনি অ্যাপ্লিকেশনের সাথে দিতে হবে, সেই সিবিতে অবশ্যই আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা লিখবেন এবং আপনার এই অভিজ্ঞতা কিভাবে আপনার পড়াশোনায় সহযোগিতা করবে সেটা আপনি খুব সুন্দরভাবে মোটিভেশন লেটারে লেখার চেষ্টা করবেন। সো সিবিতে অবশ্যই আপনার জব এক্সপিরিয়েন্সের কথা লিখবেন, যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে আপনার মানে স্টাডি রিলেটেড। ওকে, এটা হচ্ছে আমার পয়েন্ট। আর লাস্ট পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই টোটাল আমি তো যা বলার বললাম, আমার ভিডিও আপনারা দেখলেন, কিন্তু যে রিসার্চ যেটা করা সেটা আপনি নিজে করবেন। একটা জিনিস এখানে মাথায় রাখবেন যে জার্মানিতে আসা মানে কোনো শর্টকাট বুদ্ধি নেই, আসলে আপনাকে একটা প্রসেসের মধ্য দিয়ে আসতে হবে, অ্যান্ড দিস প্রসেস টেক্স টাইম। ওকে, মানে এটা একটু লেংদি প্রসেস, বাট আপনাকে প্রসেসটা ফলো করতে হবে, ঠিক আছে? আপনি যদি সেটা করতে পারেন, আপনি যদি অনলাইনে প্রচুর পরিমাণ রিসার্চ করতে পারেন, এই কীভাবে অ্যাপ্লাই করতে হয়, মানে কীভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়, কীভাবে মোটিভেশন লেটার লিখতে হয়, কীভাবে ইউনিভার্সিটি সার্চ করতে হয় এবং কীভাবে কোর্স, কোন কোর্সটা আপনার জন্য ভালো, মানে ইচ অ্যান্ড এভরিথিং যদি আপনি খুব ভালোভাবে রিসার্চ করেন, আপনার চান্স বহুগুণ বেড়ে যাবে। ওকে, এবং আপনার নট অনলি চান্স, আপনার নিজের ভেতরে কনফিডেন্ট লেভেলটাও মানে অনেক বুস্ট আপ হবে, ঠিক আছে? সো এই যে পরামর্শগুলো আমি বললাম, আপনি যদি এই আমার পরামর্শগুলো মানে একটু হলেও মেনে চলতে পারেন, প্লাস হচ্ছে যে নিজে রিসার্চ করবেন, নিজে রিসার্চ করে আমার পরামর্শগুলো তো আছে পাশাপাশি, আরও কীভাবে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা আরও মানে সুন্দর করা যায়, আরও কীভাবে আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাট্রাকটিভ করা যায় সেটা যদি আপনি বের করতে পারেন, আপনার সিজিপিএ কম হলেও জার্মান ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশনে খুবই ভালো একটা সুযোগ থাকবে। সো আমার জায়গা থেকে আমি মনে করি যে একজন স্টুডেন্টের সিজিপিএ কম হলে জার্মানিতে অ্যাডমিশন হবে না, অ্যাটলিস্ট আমার জায়গা থেকে আমি সেটা মনে করি না। হতে পারে যে আপনি ভালো সিজিপিএ দিয়ে হয়তো আপনি তিনটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেন, কিন্তু আপনার সিজিপিএ একটু কম হলে সেখানে আপনাকে পাঁচটা বা সাতটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, বাট কোনো না কোনো ইউনিভার্সিটিতে আপনার অবশ্যই অ্যাডমিশন হবে। সো মন খারাপের কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই, ভেঙে পড়ার কিছু নাই, আপনার সিজিপিএ লো থাকলেও আপনার যদি জামায়াতে পড়াশোনা করার ইচ্ছা থাকে, এখনই মাঠে নামেন, নিজেকে প্রিপেয়ার করেন, ইউনিভার্সিটি খুঁজে বের করে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনি একদিন জামায়াতে আসবেন। তো এই ছিল আজকে ভিডিওতে, আশা করি যে ভিডিও থেকে আপনারা যারা কম সিজিপিএ নিয়ে টেনশনে আছেন তাদের টেনশনটা একটু কমবে, আপনারা অবশ্যই মোটিভেটেড হবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।